কি হলো, এটা কি বানালি তুই? মাছ মারা তো বলিনি, স্কোয়ার মারা তো বলেছি। এটা কোন অ্যাঙ্গেলে তোকে মাছ লাগছে? আমার তো বাদুর টাইপের দেখতে লাগছে। Hey guys, welcome back to our channel Vloggers Nemo 2.0. তো আবার দেখতে পাচ্ছ এটা আমাদের কম্পিউটার সেন্টার, আর সেই সব ছেলেগুলো এটা আগের দিনকার উইনার, আর এদের সবাইকে নিয়ে আবার আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। এই ম্যাথ স্টিক্স দিয়ে আমরা আজকে চ্যালেঞ্জ করব, মানে দেশলাই কাঠি দিয়ে, তার মধ্যেও আবার দুটো দেশলাই কাঠি পুড়িয়ে ফেলেছিলাম, তো একটা অ্যাভেলেবেল ছিল। সো রুলস আবার বলে দিচ্ছি, সবাই রেডি? আর ইউ গাইস রেডি? Yes! সবাই রেডি রয়েছে? তো আমি চ্যালেঞ্জ রুলস আবার বলে দিই। তো এটা ইউটিউবে একটা ফেমাস চ্যালেঞ্জ, এটা হচ্ছে ফিস ডিরেকশন চেঞ্জিং চ্যালেঞ্জ। এটাতে কি করতে হয়, দেখো এই ফিসটা দেখতে পাচ্ছ, এটা বডিটা, এটা দুটো লেজ, এটা দুটো পাখা, তিনটে স্টিক আমরা মুভ করতে পারবো, মানে একটা পজিশন থেকে একটা পজিশনে চেঞ্জ করতে পারবো, বোঝা যাচ্ছে? তিনটে স্টিক মানে তিনটে ম্যাথ স্টিক চেঞ্জ করতে পারবো, দেশলাই কাঠে চেঞ্জ করতে হবো, এবং এটা কমপ্লিটলি এই দিক থেকে ওই দিক হয়ে যাবে, মানে এটা এইদিকে মুভ হয়ে আছে, এটা এইদিকে মুভ হয়ে যাবে, অর্থাৎ লেজগুলোও চলে মুভ এইদিকে দেখাবে, পাখাগুলোও ঘুরে যাবে, ফেসটাও বডিটাও ঘুরে যাবে, যেটা এইদিকে মুভ হয়ে আছে সেটা এই দিক মুভ হয়ে যাবে, বোঝা যাচ্ছে? তো এই চ্যালেঞ্জটা করতে হবে, এক এক করে স্টার্ট করবো। ফার্স্টে আমরা এই দিক থেকে স্টার্ট করি, তো তুই ফার্স্টে স্টার্ট কর নাকি? চল আয় স্টার্ট কর, দেখা যাক কি করতে পারছে দেখি। সো ওয়ান স্টেপ, ওকে, একটা মুভ হয়ে গেছে, তারপর বাকিরা সব ভাবতে থাক কি করা যেতে পারে। দুটো স্টেপ নিয়ে নিয়েছে, দুটো মুভ হয়ে গেছে, আর একটাই মুভমেন্ট অ্যালাউ আছে, আর কোনটা মুভ করবি? এটা কি তৈরি হলো, এটা কি তৈরি হলো, এটা কি তৈরি হলো? যাই হোক, তিনটে স্টেপ অ্যালাউ হয়ে গেছে, এরকমই তিনটে মুভমেন্ট করতে হতো, কিন্তু আমাদের আসেনি, তো পরের জন চলে আসবে চ্যালেঞ্জ করার জন্য। নেক্সট চলে, তুই করবি? চলে বেশ, তাই হলো না, চল স্টার্ট। প্রথমে একটা ওয়ান স্টেপ, দুটো স্টেপ, এটা কি উল্টো পড়া করে দিল তোর? ঠিক না, এটা কি ধরনের, এটা কোন অ্যাঙ্গেলে তোকে মাছ লাগছে? আমার তো বাদুর টাইপের দেখতে লাগছে। দুটো স্টেপে হয়ে গেল, তিনটে মুভ করলো, সে ব্যাগাচি দেখতে হয়েছে, মাছ আর থাকেনি। ঠিক আছে, তো এও ফেল করেছে, তারপরের জন কে আসবি? চলায় চলায় ভাই, কোনো টেনশন নেই, চল তিনটে স্টেপ কি আছে, নো টেনশন, ওয়ান মুভমেন্ট। ঠিক আছে, একটু হাতটা এদিকে থাকবে। আরে বাপ রে, হাতে কি সব রে, বাবা গো, সিংহ হাতে লেগে আছে। চলো, ওয়ান মুভমেন্ট হয়ে গেছে, চল সেকেন্ড মুভমেন্ট। কি হলো, ট্রাই করবে, চল ওয়ান মুভমেন্ট, ওকে সেকেন্ড মুভমেন্ট, বেশ পাখা দুটো সরাতে হবে, পাখা দুটো কি করে ঘোরাবো, পাখা দুটো, ঠিক আছে, গুড ট্রাই, গুড ট্রাই, বাট হয়নি কিছু, খানিকক্ষণ দাঁড়াইতে হবে, কতক্ষণ দাঁড়াইতে হবে, কতক্ষণ দাঁড়াতে হবে, না অত টাইম দেওয়া যাবে, সবাই ট্রাই করতে হবে, চল আবার আয়, আবার আয়, আবার আয়, ওয়ান ইটারনিটি লেটার। তুই করবি? চল আয় তুষার, আজকে ঠিক আছে তো তুষার? তুষার আজকে ট্রাই করবে, যে তুষার, তুষারকে আগে দিন রিতম বলে ডেকে দিয়েছে, তুষার লে, লেট স্টার্ট, চল ওয়ান মুভমেন্ট, সেকেন্ড মুভমেন্ট, এন্ড দ্য থার্ড মুভমেন্ট। আরে শাবাশ, ও ও ও, বাহ, তুষার জিতে গেছে, দেখ সবাইকে বললাম আগে ট্রাই করতে, তো সবাই লেট করলি বলেই দেখ চান্স আর পেলি না, তুষার কিন্তু জিতে গেল, তোরা সব লাস্ট লাস্ট করলি, দেখ তুষার দেখ মিটিয়ে দিয়েছে, দেখ কি কি করেছে, মুভমেন্ট খুব সুন্দর, তিনটে মুভমেন্ট ছিল, তো তিনটে মুভমেন্ট কি কি ছিল আমি একবার কনফার্ম দেখিয়ে দিচ্ছি, দেখ থ্রি মুভমেন্টস কি কি ছিল, থ্রি মুভমেন্ট, ফার্স্ট মুভমেন্ট ছিল, দেখ প্রথমেই এটাকে নিয়ে নিলো, এটাকে এইখানে দিয়ে দিল, বোঝা যাচ্ছে? ওয়ান মুভমেন্ট, একটা মুভমেন্ট হলো, ক্লিয়ার তো? তারপর এটাকে নিল, এটাকে দিল কোথায়, এইখানটা করে, বোঝা যাচ্ছে? সেকেন্ড মুভমেন্ট, তারপর এটাকে নিল, এটাকে এই দিকে টানা করে দিল, তিনটে মুভমেন্ট হয়ে গেলো, পুরো ফিসটাই ফেস চেঞ্জ করে দিল, ক্লিয়ার হয়েছে? আগের দিনকার উইনার আমাদের চান্সই পেলো না, আগের দিনের উইনার আমাদের চান্সই পেলো না, চান্সই পেলো না, লাস্টে করবে, লাস্টে করে বলে চান্স পেলো না, যাই খুব সুন্দর চ্যালেঞ্জ হলো, চ্যালেঞ্জের উইনার তুষার চলে আসে, আমাদের উইনার কেমন আছে, আমাদের উইনার হচ্ছে তুষার, তুষার কিন্তু জিতে গেছে, তো সেকেন্ড চ্যালেঞ্জ উইনার ইজ তুষার, তো সবাই দেখ সবাই, বাকিরা সব মুখ দেখতেই হয়ে গেল, তো টাইম বেজে আছে, তো আরেকটা চ্যালেঞ্জ আজকে হতে পারে, তো লেটস গো অ্যান্ড ডু আওয়ার সেকেন্ড চ্যালেঞ্জ, লেটস স্টার্ট। A few moments later,
চলেছে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে। তো সেকেন্ড চ্যালেঞ্জটা সত্যিই খুবই ইজি চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ এটা খুব সহজ চ্যালেঞ্জ আগে বলে দিচ্ছি। দেখ এখানে মোটামুটি দেখতে পাচ্ছিস কি পজিশন আছে, দুটো ম্যাচ ঠিক মানে দুটো দেশলাই গাড়ি চেঞ্জ করতে হবে, শিফট করতে হবে, রুল সবাই জানিস কীভাবে চেঞ্জ করতে হয়। এটাতে দুটো স্কোয়ার পাওয়া যাবে, কী পাওয়া যাবে, টু স্কোয়ার, মানে দুটো ম্যাচ স্টিক মুভ করলে দুটো স্কোয়ার পেয়ে, খুব ইজি চ্যালেঞ্জ এটা। তো বাচ্চাদের দিয়ে আগে শুরু করবো, চল তুই আগে, তোকে আগে স্টার্ট নাকি কে নাই রেখে দিয়ে স্টার্ট করি, চল আয় চল। খুব সহজ চ্যালেঞ্জ তাড়াতাড়ি কর, খুব সহজ চ্যালেঞ্জ একটা, খুব সহজ চ্যালেঞ্জ হলো না, দুটো স্কোয়ারের পরে আবার কি অ্যান্টেনা ললিপপ দাঁড়া, না 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 তোরা নয়, আগে ছোটরা, আগে ছোটরা, আগে ছোটরা, আগে ছোট বাচ্চাগুলো দাঁড়া, হবে না, চল তারপরে কি করবি, তুই করবি, দুটো ম্যাচ স্টিক মুভ করতে হবে, দুটো স্কোয়ার বানাতে হবে, একটা মুভমেন্ট হলো ঠিক করলাম, আগের বার কার অভিনয় তুষার, এটা কি হয়ে গেল, তিনটে, এটা তো একটা স্কোয়ার, দুটো রেকট্যাঙ্গেল হয়ে গেল, এটা হলো না, অনেক করবো অনেক, চল চল একটা, অনেকটা হয়েছিল তোর, অনেকটা হয়েছিল, রিতম ফেল করে গেল সবকটা ট্রাই করে নিল, সব থেকে আগে থেকে যে লাফাচ্ছে করবো করবো বলে, সেটা হচ্ছে আমাদেরকে পৌঁছায় সেই জন্য Bye-bye.